আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। বেনিয়ামিন নেতানিয়াহুয়ের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকায় আরব দল। ওয়াক্সফোর্ডের টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। আবারও জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এবার চীনা রাষ্ট্রদূত তলব করল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। এবং সর্বশেষ থাকছে ফের একে পার্টির প্রধান নির্বাচিত হলেন এরদোয়ান। বেনিয়ামিন নেতানিয়াহুয়ের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকায় আরব দল। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্টে যত আসন প্রয়োজন, মঙ্গলবার নির্বাচনের আংশিক ফলাফলে দেখা যাচ্ছে তার পক্ষে সেটি অর্জন কষ্টকর হতে পারে। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের খবরে বলা হয়, এখন পর্যন্ত প্রায় 90% ভোট গণনা করা হয়েছে, যার মধ্যে নেতানিয়াহুয়ের ডানপন্থী জোট 59টি আসন জেতার পথে রয়েছে। তবে ক্ষমতায় থাকার জন্য তাদের দরকার আরও অন্তত 2টি আসন। এই নির্বাচনে 5টি আসন জেতার পথে আছে একটি আরব দল, যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ইসরায়েলে ক্ষমতার ভারসাম্যে এই দলটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই নির্বাচনে চূড়ান্ত ফল কি দাঁড়ায় তার উপর নির্ভর করবে আরব ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ গতি প্রকৃতি। রাম নামের যে আরব দলটি 5টি আসন জিতেছে, তারা নেতানিয়াহুয়ের সঙ্গে জোট বাঁধবে কি না সেটা এখনও বলেনি। যদি তারা নেতানিয়াহুয়ের দলকে সমর্থন দেয়, সেটা হবে এক অস্বাভাবিক ঘটনা। সর্বশেষ হিসাব অনুযায়ী নির্বাচনে নেতানিয়াহুয়ের বিরোধী জোট পেয়েছে 56টি আসন। আরব দল রামের সমর্থনে তারাও ক্ষমতায় যেতে পারে, কিন্তু এই জোট অনেক বেশি বিভক্ত এবং তাদের পক্ষে একসঙ্গে কাজ করতে পারার সম্ভাবনা খুবই কম। আর যদি কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো জোট গড়তে না পারে, তখন ইসরায়েলে গত 2 বছরের মধ্যে 5ম দফা নির্বাচন করতে হবে। ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হয় আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এর ফলে কোনো একক দলের পক্ষেই আসলে পার্লামেন্টে একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রায় অসম্ভব। সর্বশেষ ফলাফলের ভিত্তিতে দেখা যায়, নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকতে চান, তার একই সঙ্গে আরব দল রাম এবং একটি ছোট্ট কট্টর দক্ষিণপন্থী জাতীয়তাবাদী দল ইয়ামিনার সমর্থন লাগবে। আরব দল রামের মতোই ইয়ামিনার নেতা নাটালি বেনেটো এখন ঘোষণা করেননি তিনি সরকার গঠনের জন্য কোন জোটকে সমর্থন করবেন। তিনি বলেছেন, ইসরায়েলের জন্য যা কল্যাণকর আমি সেটাই করব। নেতানিয়াহুকে তিনি জানিয়েছেন, চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেবে না। মঙ্গলবার টুইট বার্তায় নেতানিয়াহু সমর্থকদের বলেন, আপনারা আমার নেতৃত্বে ডানপন্থী এবং লিকুদ পার্টিকে বিরাট বিজয় এনে দিয়েছেন। লিকুদ এখনও পর্যন্ত সবচেয়ে বড় দল। এটা পরিষ্কার, বেশিরভাগ ইসরায়েলি হচ্ছে দক্ষিণপন্থী এবং তারা একটি শক্তিশালী এবং দক্ষিণপন্থী সরকার চাই। এদিকে প্রধান বিরোধী নেতা ইয়াইর ল্যাপিড, যার মধ্যপন্থী দল ইয়েশ অডিট 17টি আসন পাবে বলে মনে করা হচ্ছে, তিনি বলেছেন দলের বিরাট অর্জনে তিনি খুশি। তিনি বলেন, আমি এরই মধ্যে আমাদের জোটের নেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছি এবং আরও কথা বলবো। আমরা ইসরায়েলের একটি বিবেক বুদ্ধি সম্পন্ন সরকার গঠনে যা যা করা দরকার তাই করব। এবারের নির্বাচনে 67.2% ভোট পড়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে নেতানিয়াহুয়ের নেতৃত্বের ব্যাপারে গণ রায় হিসাবেও দেখা হচ্ছিল। 2009 সাল হতে বেনিয়ামিন নেতানিয়াহু একটানা ক্ষমতায় আছেন। এর আগে 1990-এর দশকেও তিনি 3 বছর প্রধানমন্ত্রী ছিলেন। নির্বাচনে তিনি মূলত কোভিড-19 টিকা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সাফল্য এবং আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের কূটনৈতিক সাফল্য তুলে ধরেন। তবে তার রাজনৈতিক বিরোধীরা বলছেন, যখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার চলছে, তখন তার ক্ষমতায় থাকা উচিত নয়। নেতানিয়াহু অবশ্য
সকল ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। গত তিনটি নির্বাচনের কোনোটিতেই মিস্টার নেতানিয়াহু বা তার প্রতিদ্বন্দ্বী দলগুলো কোনো স্থিতিশীল সরকার জোট গঠন করতে পারেনি। এখন যে যা ওই জাতীয় ঐক্যের সরকার যা প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি সমঝোতার ভিত্তিতে গঠিত হয় তা মাত্র 7 মাসের মাথায় গত ডিসেম্বরে ভেঙে যায়। অক্সফোর্ডের টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার করোনা ভাইরাসের টিকা রপ্তানি সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। বিবিসির খবর অনুযায়ী নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা 190টি দেশের উপর প্রভাব পড়বে। ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে। ভারত এখনও পর্যন্ত 76টি দেশে 6 কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রপ্তানি করেছে, যা বেশিরভাগই অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার। এবং ভারতের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দেশটি করোনার খুবই খারাপ সময় পার করছে। বুধবার দেশটিতে প্রায় 47,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত 275 জনের মৃত্যু হয়েছে। এর আগে টিকা উৎপাদন করতে গিয়ে সিরামের বিষয়ে বেশ কিছু নেতিবাচক খবর সামনে এসেছে। কোন দেশ টিকা আগে পাবে, উৎপাদনসহ বিভিন্ন ইস্যুতে প্রতিষ্ঠানটির অস্বচ্ছতা দেখাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। সিরামের কাছে 1 কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছিল যুক্তরাজ্য, কিন্তু এখন পর্যন্ত মাত্র 50 লাখ ডোজ টিকা পেয়েছে তারা। এমন অবস্থায় দেশটিতে টিকাদান কর্মসূচি ব্যাহত হতে পারে। ইউরোপের অন্য দেশ থেকেও টিকা আনার ক্ষেত্রে বাধ্যবাধকতার মুখোমুখি হচ্ছে যুক্তরাজ্য। জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। জাপান সাগরে বৃহস্পতিবার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও জাপান সরকারের পক্ষ থেকেই এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, খবর বিবিসি নিউজের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের ক্ষেপণাস্ত্রকে হুমকিস্বরূপ অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। জাপানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের জলসীমার মধ্যে কোনো ধ্বংসাবশেষ পড়েনি। টোকিওর 2 কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ান জানায় উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তা জাপানের বিশেষ নিরাপত্তা অঞ্চলের বাইরে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, 1 বছর আগে তারা অর্থাৎ উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এই পরীক্ষা আমাদের দেশ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি স্বরূপ। এটি জাতিসংঘের প্রস্তাবেরও লঙ্ঘন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামিংগিয়ং প্রদেশ থেকে জাপান সাগরে 2টি অজানা প্রক্ষেপণ ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। কোরিয়ার ওই সাগর পূর্ব সাগর নামেই পরিচিত। ওই ডিভাইস সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বাসভবন ব্লু হাউস জানিয়েছে তারা এই বিষয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। কয়েকদিন আগেই পিট সাগরে 2টি নন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার এই সম্পর্কে বাইডেন বলেছিলেন, এই পরীক্ষাকে যুক্তরাষ্ট্র উস্কানি হিসাবে দেখছে না। ওই স্বল্প দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রগুলো আর্টিলারি বা ক্রুজ ক্ষেপণাস্ত্র হবে বলেই ধারণা করা হচ্ছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ নয়। এবার চীনা রাষ্ট্রদূত তলব করল ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতেরকে তলব করেছে ওই জোটের বহু সদস্য দেশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর বেইজিং পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করার পর ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিল। এর আগে চীনের পশ্চিমাঞ্চলীয় সিনকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেইজিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের প্রতিবাদ জানাতে চীন ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে।
এরপর ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। এর প্রতিবাদ জানাতে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম ও সুইডেন সহ ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো চীনের রাষ্ট্রদূতদেরকে তলব করে। মানবাধিকার ইস্যুতে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করলেও তাইওয়ান ও হংকং নিয়েও দুই পক্ষের মধ্যে ব্যাপক টানাপোড়েন রয়েছে। ফ্রান্সের কয়েকজন সংসদ সদস্য শীঘ্রই তাইওয়ান সফরে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে খবর বের হয়েছে। সম্ভাব্য এই বৈঠকের বিরুদ্ধে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে চীন। আবারও একে পার্টির প্রধান নির্বাচিত হলেন এরদোয়ান। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান হিসাবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। বুধবার রাজধানী আঙ্কারায় দলীয় কংগ্রেসের পরবর্তী নেতা হিসাবে সর্বসম্মতভাবে তাকে নির্বাচিত করা হয়। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, বুধবার দলের সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে সপ্তমবারের মতো পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন এরদোয়ান। দলের সহসভাপতি আলি ইহসান ইয়াভুজ জানান, 1431টি ব্যালটের মধ্যে এরদোয়ান 1428টি ভোট পেয়েছেন, বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল। নিজেকে দলীয় প্রধান হিসাবে যোগ্য মনে করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান। নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের কংগ্রেস আমাদের দেশ, জাতি ও দলের জন্য উপকারী হয়। আমাকে আবারও সভাপতি ও যোগ্য হিসাবে বিবেচনা করার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।